তো বন্ধুরা, তোমাদের ভিডিওর প্রথমেই জানাই পৌষ সংক্রান্তি এর অনেক 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 শুভেচ্ছা নিয়ে আজকে নতুন একটি ব্লগ আমি স্টার্ট করছি। হ্যালো ফ্রেন্ড, সোনালি ইউটিউব ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ স্টার্ট করছি। আর তোমার সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি মোটামুটি ভালোই আছি। আর আজকে তো পৌষ সংক্রান্তি, পৌষ মাসের শেষ দিন, কালকে নতুন মাস পড়বে। নতুন মাস বলতে কালকে মাঘ মাস, পয়লা মাস। আর আজকে আমার আজকে ব্লগটি করার উদ্দেশ্য হচ্ছে আজকে আমি চলে এসেছি পিসির বাড়িতে। পিসির বাড়িতে ইনভাইট আছে, ইনভাইট বলতে বাল্য সেবা দিবে, তাই জন্য এসেছি। তো ভাবলাম আমি তো ডেলি ব্লগ দিতে পারি না, হ্যাঁ, তো হয়তো বাড়ির থেকে বাইরে বেরালে তখনই হয়তো আমি ব্লগটা মানে করি। আর এই দেখো আমার পিসির মেয়ে এসে দেখি কাঁদছে, তো আমি কোলে নিলাম। এই যার কোলে দিয়ে শান্ত হয়ে গেছে। আর আমার ছেলেটা নিচে বসে মাসিদের সাথে খেলা করছে, আর এটা এখন আছে মায়ের বাড়িতে, আর ছাদে বসে আছি। আর ছাদে আমার আর ঠাম্মা রান্না করছে, উনুনে রান্না করছে। তোমাদের আমি দেখাবো আর ব্লগটি তোমরা অবশ্যই সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর তোমাদের ভালোই হবে। আর হচ্ছে আর তোমাদের ওখানে অবশ্যই তোমরা জানিও তোমাদের ওখানে শীত কেমন পড়েছে। আর আমাদের এখানে তো মানে এত ঠান্ডা পড়েছে, আর আজকে তো মানে প্রচুর প্রচণ্ড ঠান্ডা আছে। যেহেতু আমাদের গঙ্গাঘাটে স্নান করতে হয়, তো আমি যাইনি, কারণ এতটা ঠান্ডা কী করে যাবো? আর ছেলেকে নিয়ে তো যাওয়া অসম্ভবই ব্যাপার একেবারে। তো ওখানে প্রচুর ঠান্ডা পড়ছে। তো তোমাদের এলাকায় তোমরা যে যেখানে থাকো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর আমাদের ফারাক্কাতে অনেক অনেক কন কনে ঠান্ডা পড়ে গেছে। তো চলো ব্লগ ব্লগ বক না করে তোমাদের দেখে আমার ঠাম্মা রান্না করছে, তো আবার ছাদে রান্না করছে, আর আমার ছেলে এদিকে মামা করে ডাকছে, মানে ও ছাদে আসছে। হ্যাঁ আমি এখানে, এই দেখো মিমি, মিমি মুখের থেকে হাত বের করো, এই দেখো এই দেখো চলে এসছি, দেখি জামা উঠে যাচ্ছে, এই দেখো মিমি ভাগ্নে, হাই করে দাও তো সবাই, এই দেখো হাই করে দাও, হাই করে দাও। তো চলো এখন মায়ের বাড়িতে আছি, একটু পরে যাবো পিসির বাড়িতে। ওদের বাড়ি আছে, বাল্যক শিবির আছে। ওদের বাড়িতে পাতলা পাতলা খাওয়া আমার ভাই না ভীষণ বেশি। আমি যদি ব্লগ করি এসে উল্টা পাল্টা করে আমার মাথাটা মানে প্রচন্ড গরম হয়ে যায়। তো যাই হোক চলো বেশি ব্লগ করি। ওদের দেখো বন্ধু আমার ঠাকুমা এখন রান্না করছে, নারকেল কুড়াচ্ছে। এরকম নারকেল আজকে পিঠা হবে, পাটি সাপটা হবে, পাটি সাপটা দেখেছো? আমার ঠাম্মাকে দেখে নাও তোমরা, কারোর পছন্দ হলে বলো। মায়ের বাড়িতে এসছি, আবার মা আজকে পুজো আছে, আর এই পুজোটার নাম হচ্ছে খুঁটি পুজো। এটা হচ্ছে পৌষ মাসে এই পুজোটা করতে হয়, আর আজকে যেহেতু শেষ দিন পৌষ মাসের, তো মা এই পুজোটাও করলো। এখন যাচ্ছি বাড়িতে। ওই যে ওকে বসতে দে, ওকে বসতে দে, ভালো ঠিক করে বস, চলে বসে পারে বাবু, এ বস আর এখানে পিসির বাড়িতে চলে এসছি বাল্য সেবা খেতে। তো এখানে বাল্য সেবা মানেই বাল্যদের খাওয়ানো, আর সেখানে আমি আর আমার বোন বাল্য থেকে বালিকা হয়ে গেছি। তো ভালোই লাগলো, খুব মজা লাগলো বাল্য সেবা খেতে। এ অনেক রকমের মেনুই করেছিল। তো আর এখানে ওরা নবদ্বীপ গেছিলো, নবদ্বীপ থেকে তো ওখান থেকে আমার ছেলের জন্য এই যে দোতলাটা এনে দিয়েছে, আর আমার পিসির মেয়ের জন্য মানে আমার ছেলের মিমির জন্য ওর জন্য ঢোল এনেছে। আর আমার ছেলে দোতলাটা পেয়ে মানে খুবই খুশি, দোতলাটা পেয়ে কীভাবে নাচছে তুমি তোমরাও হয়তো দেখলে। হ্যাঁ তো
ওই জন্য ওরা হচ্ছে বাল্যক সেবাটা হ্যাঁ দিল, যেহেতু নবদুর ধাম গেছিলো। তারপরে যে মা দুপুরবেলা পুজো করলেন, খুঁটি পুজো করার পর বিকেলবেলার দিকটা হ্যাঁ এই যে পিঠে পুলি বানানোর জন্যে ছাদে এসে, আর এখন যেহেতু শীতকাল ওই জন্য ছাদেই রান্নাটা মানে বেশি হয় আর কি। এখানে যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে, বাবা উনুনের পাশে বসে হ্যাঁ হাত পা তাপছেন, আর মায়ের দিকে পিঠাপুলি তৈরি করছেন। হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা কমেন্টে যে তোমরা এই পৌষ পার্বণে কে কোন পিঠেপুলি খেলে, আর পিঠেপুলি খেতে কিন্তু দারুণ লাগে। আজকে এতটাই ঠান্ডা পড়েছে যে রোদে তো জামা কাপড় প্রচণ্ড জামা কাপড় কাছে ছিল তো শুকিনি, তো কী করবে বাইরে গ্রিলে তো মেলা হয়েছে, বারান্দা পুরোটাই জামা কাপড়ে ভরা, তো যা বাইরে আর জায়গাটা নিয়ে ঘরে সাইডটা দিচ্ছে টানিয়ে দিয়েছে, তো সারাদিন মানে প্রচণ্ড মজা করলাম মায়ের বাড়িতে। এই মায়ের বাড়িতে গেলে আসলে ভালোই লাগে, সবকিছু দিনই ভালো লাগে, খালি এটা আমার নাম শৈশবে থাকতে থাকতে হঠাৎ করে গেলে, আর যাদের ছোটো ছোটো ভাই বোন আছে তাদের আরও বেশি করে মজা হয়, কারণ অনেকদিন পর ভাই বোনদের সাথে সেই মজা করা তো খুব মজা হয়। আমি আমি যে কথা বলছি না মুগ্ধ মানে ভয় লাগছে, যেটাই শীতকালে হয় কিন্তু সবারই মানে মুগ্ধ কিন্তু বেড়াই ছোটো থেকে বড় সবারই মানে মুগ্ধ কথা বললে মানে একটা ভয় বেড়াই। আর এতটা মানে ঠান্ডা পড়ছে, প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, তো চলো ব্লগটা আমি এই পর্যন্ত শেষ করছি। ব্লগটা আমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও, আর ব্লগটা যদি খুব 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 ভালো লাগে তো একটা লাইক করে দিন। চলো টাটা বাই বাই, সবাইকে গুড নাইট, দেখাবে নতুন কোনো ব্লগে।